ক্লাবের প্রতিষ্ঠা দিবস আর সেই আনন্দেই মেতে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো তার আল নাসের দলের সতীর্থদের সঙ্গে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন। ঐতিহ্যবাহী আরবি পোশাক পরে এবং তলোয়ার হাতে আরদাহ নাচেও যোগদান করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 1727 ইমাম মোহাম্মদ বিন সৌদ কর্তৃক দেশটির প্রতিষ্ঠার স্মরণে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস পালিত হয় প্রতি বছরই। রোনাল্ডোর এই ছবি এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। গোটা দিনটি তিনি কিভাবে কাটিয়েছেন সেই ছবি সোশ্যাল সাইটে তুলে ধরেছেন। সম্প্রতি ফুটবল ক্লাব আল নাসের তাদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করেছে, যাতে রোনাল্ডোকে সৌদি গানে তলোয়ার নিয়ে নাচতেও দেখা গিয়েছে। রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পরই খবরের শিরোনামে উঠে এসেছেন, আবারও নতুন করে খবরের শিরোনামে এলেন তিনি। আর এই ভিডিও ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিভাবে তিনি তার আল নাসেরের সতীর্থদের সঙ্গে দিনটা কাটালেন, কি কি করলেন, কি পড়লেন, কি খেলেন, সেই সমস্ত কিছুই কিন্তু এখন ভাইরাল। আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন CR7। আর এবার এই অনুষ্ঠানে তো একেবারে অন্য মুডে, কারণ সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস বলে কথা, আর সেখানে আনন্দে মেতে উঠবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন তিনি সৌদি আরবেই রয়েছেন। রোনাল্ডো তার আল নাসেরের দলের সতীর্থদের সঙ্গে একেবারে অন্য মুডে, অন্য মেজাজে ধরা দিলেন। ঐতিহ্যবাহী আরবি পোশাক, আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই ঐতিহ্যবাহী পোশাক পরে তলোয়ার হাতে আরদা নাচেও তিনি যোগদান করেছেন। 1727 ইমাম মোহাম্মদ বিন সৌদ কর্তৃক দেশটির প্রতিষ্ঠার কারণে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। রোনাল্ডোর এই ছবি এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। গোটা দিনটা তিনি কিভাবে কাটিয়েছেন সেই ছবি সোশ্যাল সাইটে তুলে ধরেছেন। তিনি কি কি করলেন সেই দিনে, কিভাবে সাজলেন, কিভাবে সতীর্থদের সঙ্গে কাটালেন, কি কি খেলেন, সেই সমস্ত কিছু সোশ্যাল সাইটে তুলে ধরেছেন। সম্প্রতি ফুটবল ক্লাব আল নাসেরে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন, আর তাতে রোনাল্ডোকে সৌদি গানে তলোয়ার নিয়ে নাচতেও দেখা গিয়েছে। কেমন লাগলো এই ভিডিওটি? নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে তো অবশ্যই লাইক করতেই হবে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এই ধরনের আরও খবরের নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।